সকালে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিন ঝটপট এইভাবে রেসিপিটা বানিয়ে নিই। কম সময়ে বানানো গেলেও এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখানে আমি 2 কাপ পোলাওয়ের চাল, 1 কাপ দিয়ে দিচ্ছি ভাজা মুগ ডাল আর 1 কাপ মুসুর ডাল। ডাল চালগুলো কিন্তু ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছি। এরপর এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কিউব করে দিয়ে দিচ্ছি 1 কাপ, আলু দিয়ে দিচ্ছি কিউব করে 1 কাপ, আস্ত কয়েকটা গরম মশলা, এলাচ আর দারচিনি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা, খুবই সামান্য দিয়ে দিচ্ছি জিরা বাটা। এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব, কয়েকটা আস্ত কাঁচা মরিচ আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি, 7-8টার মতো আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এটা টোটালে অপশনাল, আমার কাছে এভাবে ভালো লাগে তাই দিচ্ছি। এরপর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। চেষ্টা করবেন এখানে সরিষার তেলটা ব্যবহার করার জন্য, এতে করে টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এখন হাত দিয়ে আমি ভালো করে সব কিছুকে মাখিয়ে নিব। খুবই কম সময়ে খিচুড়িটা বানানো যায়, এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। হাত দিয়ে আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি টোটাল 7.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। যেহেতু এখানে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, 1 কাপ মুগ ডাল আর 1 কাপ মুসুর ডাল দিয়েছি, সেই অনুযায়ী আমি 7.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। প্যানটাকে আমি এই পর্যায়ে চুলায় বসিয়ে দিয়েছি। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। যখন ঠিক এরকম বলক আসা শুরু করবে, হালকা হাতে নেড়ে চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। দশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। সব কিছুকে আলতো হাতে ভালো করে এভাবে মিশিয়ে নিব। নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে এইভাবে দিয়ে দিচ্ছি। খুবই আলতোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এরপর উপর পাশটা ঠিক এইভাবে আমি সমান করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এখন দমে রেখে দিতে হবে আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট দমে রাখার পর আমি ঢাকনাটাকে খুলে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে। চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি। এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব এই বন্ধ চুলার উপরে। আমি এটাকে ডিম ভুনার সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে ভাজা ডিমের সাথেও এটাকে খেতে পারেন। খুবই মজার এই সবজি খিচুড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন সব রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।